নন্দিনীকে আপনি অ্যারেস্ট করলেন কেন? ওনার বিরুদ্ধে অপহরণের অভিযোগ আছে। কে অভিযোগ করেছে? ওই তো উনি। আমি আপনাকে আবার বলছি মিস্টার নায়েক, আইনের সাহায্য নিয়ে আপনি কোন রকম বেআইনি কাজ করার চেষ্টা করবেন না। হচ্ছেটা কি জানেন জমিদার বাবু? ওই পাশের গ্রামের থানায় ছিল, সেখানে অনেক অনেক বদমাইশি করেছে, সেখান থেকে পঞ্চগ্রামে এসে আবার নোংরামি শুরু করেছে। পুলিশকে গালাগালি দিচ্ছ? আর দুদিন পরে তো আমি এমনি মরব, তার আগে তোরে মেরে মরব। দত্ত, কোমরে দড়িটা খোলার ব্যবস্থা করুন। এই দড়িটা খুলে দাও। আইনকে আশ্রয় করে এই গ্রামে কোন রকম বদমাইশি করার চেষ্টা করলে আমি কুকুরের মতো মারতে মারতে গ্রাম থেকে তাড়াবো। তোমরাও গ্রামের সবাই শোনো, নন্দিনী হলো এই গ্রামের লক্ষ্মী, সরস্বতী। ওই গ্রামে থাকলে সবাইয়ের মঙ্গল। এরপরেও যদি তোমরা কেউ নন্দিনীকে বিরক্ত করার চেষ্টা করো, তাহলে তারা রাজেন্দ্র রায়চৌধুরীর জমিদারির তেজ দেখতে পাবে। কথাটা সবাই মনে রাখবেন। চলো নন্দিনী। টাকা এনেছেন? এনেছি। দিন। ছোটবাবু কোথায়? বাবার এই নন্দিনী প্রেম দেখে আমি সত্যি অবাক হচ্ছি মা। তোমাকেও বলি হারি বাবা, এই বয়সে নন্দিনীর প্রতি এত প্রেম, এত দরদ কিসের? শর্মিলা, কি বলছিস তুই? হ্যাঁ, তোর বাবা অসুস্থ। চন্দ্রা, আমি জীবনে কখনো ছেলে মেয়ের গায়ে হাত তুলিনি। আবার যদি ওই নোংরা কথাগুলো বলে তাহলে আমি গায়ে হাত তুলতে বাধ্য হব। কি বলেছেন মনে নেই? ছেড়ে দাও, ছোট বাবুকে এখনই ফেরত চাই। নিজের স্বামী সংসার ছেড়ে কি করে আছো তুমি? আচ্ছা, তাদের কথা কি তোমার একবারও মনে পড়ে না? খুব ভালো বশীকরণ মন্ত্র জানো তুমি, তা তোমার শ্বশুর বাড়িতে তোমার বরকে ছাড়া আর কাউকে বশ করেছিলে নাকি? ব্যাস। আর একটাও নোংরা কথা বলবেন না, ভুলে যাবেন না, এই গুড্ডু কিন্তু আপনারই ছেলে। আপনি যত নিচে নামবেন কুড্ডু কিন্তু সেই শিক্ষাটাই পাবে। ঠিক আছে, তোমার মতো মেয়ের কাছ থেকে জ্ঞান শুনতে আমি রাজি নই। গুড্ডু চলে আয়। ওরা সব সময় তোমাকে অপমান করবে, যন্ত্রণা দেবে। হেরে যেও না নন্দিনী, জেনে রেখো আমি সব সময় তোমার পাশে আছি, সব সময়।